ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম বাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। রাষ্ট্রপতি করা হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে। পার্থ রহমানের প্রতিবেদন। 1971 সালের 25 মার্চের কাল রাতে পাকিস্তানি সেনারা হত্যাযজ্ঞ শুরু করলে স্বাধীন বাংলাদেশ গড়ার সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশের মানুষ। এর 15 দিন পর 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। 17 এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আমবাগানে এই সরকারের শপথ অনুষ্ঠিত হয়। স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি। মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয় সুসংহত করার পথে বড় অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি জামাত, তাদের প্রতিহত করাই হবে মুজিবনগর দিবসের শপথ। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব। এরপর মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.